বিয়ের এক বছর ঘুরতেই ঢাকায় ছবির আলোচিত নায়িকা পরিমণির সঙ্গে বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক শরীফুল রাজের বিচ্ছেদের ইঙ্গিত পাওয়া গেল, আর সেই ইঙ্গিত দিলেন পরিমণি নিজেই। শুক্রবার দিবাগত রাত 12:40 ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া পরিমণির এক স্ট্যাটাসে তেমনটাই আভাস পাওয়া গেছে। তবে স্ট্যাটাসে রাজের সঙ্গে পরিমণির বিচ্ছেদের ব্যাপারটি স্পষ্ট নয়। জানা গেছে, তার আগে রাত 8:30 দিকে সন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে রাজের বাসা থেকে বের হয়ে গেছেন পরিমণি। এক পোস্টে পরিমণি একাংশে লিখেছেন, হ্যাপি 31st এভরিওয়ান, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। আরেক অংশে লিখেছেন, জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার জন্য জরুরি আর কিছুই নেই। তবে স্ট্যাটাসে রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের বিষয়টি স্পষ্ট করেননি পরিমণি। স্ট্যাটাসের বিষয় সম্পর্কে জানার জন্য পরির সঙ্গে সংবাদ মাধ্যমগুলি যোগাযোগ করলে রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা স্বীকার করেন পরিমণি। তবে এ ব্যাপারে বেশি কথা বলতে চাননি অভিনেত্রী। পরিমণি বলেন, এখনও বিচ্ছেদ হয়নি, তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম, শিগগিরই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব। বিদায়ী বছরের 10ই জানুয়ারি প্রকাশ্যে আসে রাজপরির সম্পর্কের খবর। গত 22শে জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে 101 টাকা দিন মোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।